গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে একটা স্যাটারডে আর একটা উইকেন্ড চলে এসছে, আর আমি তো সাজগোজের নিউ ইউজুয়াল জিনিস যেগুলো মেয়েরা করে সেটা করছি, নেল পেন্ট পরা এই পরা। মাকে বললাম ডান হাতে লাগিয়ে দাও, আমি ডান হাতে লাগাতে পারি না, আমার ডান হাতে লাগাতে হলে আমি ওই পার্লারটায় চলে যাই, ওখানে গিয়ে লাগাই। তো এইটা খুবই ভালো, মানে যারা রেড কালার পছন্দ করো, দেখো নাইকার ইনস্টা ড্রাই, আর এই কালারটা একদম পারফেক্ট রেড, যেটা আমি অলওয়েজ চাই। এটা খুব ভালো কালার, এটার কোনো কোড আছে কি না? 14 ফ্রি নেল এনামেল, 14 ফ্রি নেল এনামেল, এটা হচ্ছে নাম। গুড আফটারনুন সবাইকে, এখন বাজে পুরো 12টা। তো স্নান টান তো হয়ে গেছে আমার, সৌমি স্নান করতে গেছে। তো সকালবেলা ব্রেকফাস্টে কিছু খাইনি আমি, সকালে চায়ের সাথে বিস্কুট খেয়ে নিয়েছি ব্যাস, আর ডিম আলু সেদ্ধ করেছি আর ভাত, এই খেয়ে আমরা বেরোবো। সৌমি তো খেতে চাইছে না, কেন ওর তো অভ্যাস নেই এই সময় খাওয়া। তাহলে আমি বললাম যে একটুখানি অল্প ভাত একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ খেয়ে যাবে, খাবে না খাবে না করছে, দেখা যাক খাবে কিনা। আমি খেয়ে নিই, ওগুলো তুমি খেয়ে নিয়ে রেডি হও, আমি স্নান করে আসি। ও একটু বেরিয়েছিল, হ্যাঁ দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। 9:20, পুজো হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এইগুলোকে বলে এই যে ডেইলি ব্লগ ব্লগ, সেইগুলোকে বলে লাইফস্টাইল ব্লগ। তা আমরা স্টাইল ফাইল তো জানি না, হ্যাঁ লাইফটা যেটা হচ্ছে সেটাই আমরা বলছি, দেখাচ্ছি। কখনো কখনো স্টাইল হয়ে যাচ্ছে যখন ঘুরতে যাচ্ছি বা কিছু, বা বাকি আমাদের লাইফ আমরা কনসার্ন, লাইফ স্টাইল বলে আমাদের কিছু নেই। তাই জন্যে সকালের ব্রেকফাস্ট হচ্ছে এই যে রোস্টেড, হ্যাঁ আর এই চা, অম্বলের কাঁড়ি জানি, কিন্তু এখন আমরা সব রিস্ক নিচ্ছি, ঠিক আছে। মা বললে একটু চিনি দিয়ে খাবে এটা, আর আমি এই পেপার দিয়ে খাবো মিলিয়ে মিশিয়ে। তোমরা ভালো থেকো, সব খাওয়া দাওয়া করো, আজকে শনিবার ছুটির দিন, ভালো থেকো। আর ছুটির দিন সবাই না, সবাই কেউ কেউ আছো তো, হ্যাঁ ব্যাংকের লোকেদের ছুটির দিন এটা জানি। আর তোমরা ভালো থেকো, আমরা উইকেন্ড, আজকে উইকেন্ড, হ্যাঁ যাই হোক ভালো থেকো, আমরাও খেয়ে নিই, তোমরাও খাওয়া দাওয়া করো। আর আজকে শ্রাবন্তীরা ওখানে ব্যাঙ্গালোরে আজকে বেশ ঘোরাঘুরি করবে, কালকে সেটা পাবে, সিনেমা টিনেমা যাবে, এইসব সব আছে, সৌমি সব অ্যারেঞ্জমেন্ট করেছে, কালকে পাবে, আর আমাদের এই পাবে যা চলছে। ভালো থেকো সবাই, আনন্দে থেকো, পজিটিভ থেকো, আর এটা ভেবে নাও যে আজকে বিকেলে পাবে কালকে ছুটি, ব্যাস এই খুশিতে আজকে দিনটা টেনে দাও। চলো রাখছি, এখন বাজে 1:00, আমরা বেরিয়ে গেছি, একটু লেট হয়ে গেল, পৌঁছে যাবো, তো হয় 10-15 মিনিট তো লাগে শুরু হতে। তো এই যে অটোতে বসে গেছি, খুব কাছেই, বাইক ফিরে তো কাছেই, এখান থেকে পৌঁছে যাবো এক্ষুনি। কেটে গেছে টাকা, কিন্তু ওকে দেখাচ্ছে না, ওর ফোনে দেখাচ্ছে না, আমার এখানে স্ট্যাটাসও দেখাচ্ছে না। তো আবার আরেকবার পে করলাম, বললো এলে রিফান্ড করবে, দেখি। হাই গুড আফটারনুন বন্ধুরা, প্রায় 2:02 বেজে 2 মিনিট। একটা ছোটো পয়েন্ট, সেটা হচ্ছে কেউ কেউ বন্ধুরা তোমরা চাইছো যার কাছ থেকে আমরা হোম ডেলিভারি নিচ্ছি তার নম্বর, আমি নম্বর শেয়ার করে দিচ্ছি, কিন্তু উনি বেশি দূর যেতে পারবেন না, এটা আমাদের এরিয়া যেখানে আছে সেখান থেকে বেশি দূর যেতে পারবে না। উনি একলা মহিলা, সে উনি বাজার করেন, উনি রান্না করেন, সব কিছুই ডেলিভারিও উনি করেন, সবই ওই করেন, তবে বড়ো কোয়ান্টিটিতে ডেলি রেগুলার সাপ্লাই করতে পারবে না, মাঝে মাঝে ইভেন্টগুলো কিন্তু নেয়। আর রান্না ফান্না খুব ভালো, একদম ঘরের মতো, ভালো তেল, ভালো মশলা, সব কিছু। অ্যাডভার্টাইজ করছি না, এটা মন থেকে বলছি, ঠিক আছে। তা আমাদের লোকালিটিতে যারা আছো এই সব এরিয়া, সেই অর্জুনপুর এরিয়া সেখানটা বা চরকতলা এরিয়া সেখানটা ওর উনি দিতে পারবেন, বিসাইড ওর থেকে বেশি আর একটুখানি এপাশ ওপাশ দিতে পারবেন হয়তো, ফোনে কথা বলে নেবে। আমি ফোন নাম্বার শেয়ার করেছি যে যে চেয়েছো,
এতদিন ধরে চেয়েছো, আজকেও আজকেও একটা দেখলাম, আমি শেয়ার করে দিলাম, তা ক্লোজ বাই দিতে পারবে, একদম ভালো রান্না। রান্নাও ভালো, কোয়ান্টিটিও ভালো। যাক, সবাই ভালো থেকো, আমরা লাঞ্চে যাচ্ছি। এই যে বাজলো 2:05, তা লাঞ্চ যাই না, পটলের তরকারি মনে হয়, এটা মোচা নাকি মনে হচ্ছে, মোচা ডাল আর ওগুলো তো চাটনি। আর আমরা মা বলেছে এটা খেতে ইচ্ছে করছে সেদ্ধ, সেবারে তো মিস করেছি, শুধু করলা বানিয়ে দিয়ে ছেড়ে দিয়েছিলাম, এখন আলু দিয়েছি, করলা দিয়েছে, আমার আমারটা লঙ্কা আছে এইটা বোধ হয়, আর মায়েরটা লঙ্কা নেই, আমিও জানি না, আমার খেয়াল থাকে না, আর এই টাওয়ারটা চায়ের সময় দেখা হবেই। মুভি হলে এই কুপনগুলো দিচ্ছিল, মাকেও দিয়ে যাওয়া তো, বাট আমি একটাই নিলাম, নিয়ে যাই। পপকর্ন, মাফিন, এটা কোক। মায়েরার আমার তো মুভিটা খুব ভালো লেগেছে, আমার তো ডেফিনেটলি ভালো লেগেছে। ওই অষ্টধামা, সরি, মহাভারতের পুরো কনসেপ্টটাকে ইউজ করে একটা মডার্নভাবে মুভিটাকে বানিয়েছে। আসছে দিনে তাই হবে, আসছে দিনে কি হতে চলেছে সেই হিসেবেই বানিয়েছে। হ্যাঁ, তাহলে তোমাদেরও ভালো লাগবে, একটু আলাদা টাইপের সুন্দর ফিল। দেখো, দেখা হয়ে গেছে বোধ হয় অনেকজনে, অনেকদিন ধরে চলছে। আমরা এই আর আমাদের একটু পপকর্নও খাওয়া হয়ে গেছে, ক্যারামেল মিক্স করে, মাফিন, কেক আর কোক আর পপকর্ন। এই যে মলটা, ব্রুকফিল্ড, হোয়াইটফিল্ড আরো আগে। আমরা আবার অটোতে বসে গেলাম মুভি দেখতে। এবার আমি যাব হচ্ছে KLM মলে নেমে যাব, একই রাস্তা, আর সৌমিল এগিয়ে যাবে, আরও আগে যাবে। তুই কোথায় যাবি? না, বিয়ার গার্ডেন হ্যাঁ যাই, আর আমি KLM-এ একটু ঘুরে টুরে তারপরে বাড়ি চলে যাবো। আবার ওখানে বলছিল যে 4টে বাজছে, সেটা বোঝাই যাচ্ছে না, এখানটা পুরো মনে হচ্ছে ঘর দুপুর 2:30 আমাদের ওখানে যেরকম হয়, এখানটা এখন ওরকমই লাগছে, ঘর দুপুর মনে হচ্ছে। দেখো 4:45 বাজে, দেখি ঘড়ি ঠিক কাজ করছে। হ্যাঁ, এত ভিড়, মারাতালির আগে সবসময় ভিড়টা সত্যি খুব ভালো। আর অটোতে অটো পেয়ে গেছি সঙ্গে সঙ্গে, জেনারেলি পাওয়া যায় না। অনেকদিন পর ঐশিকার সাথে দেখা করবো, তোমাদের বলেছি কিনা মনে নেই, আর একবার বলে দিই, আমার হায়দ্রাবাদ ইউনিভার্সিটির ফ্রেন্ড, অনেক দিন পর দেখা হবে, যবে থেকে ইউনিভার্সিটি ছেড়েছি তবে থেকে। আর কারুর সাথে না, অনেকজনের সাথে তাও দেখা হয়েছে, ওর সাথে হয়নি। আর পরে ভাবছি দিল্লিও যাবো একবার, অভিষেক বলে আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড আছে, তার সাথে দেখা করবো। তা যখন দিল্লি যাব তখন আরও 4-5 জন বন্ধুদেরকে নিয়েই যাবো, একা গিয়ে তো লাভ নেই, সবাই মিলে একটু যাবো, শপিং টপিং করবো মেয়েরা, তো তখন দেরি আছে এখনও, আধ 1 বছর পর যাবো। এখন UPSC প্রিপারেশন করছে অভিষেক, তো করুক, ডিস্টার্ব করবো না, তারপর হয়ে গেলে তারপর যাবো। ঠিক আছে, চলে এলাম, পৌঁছে গেলাম KLM। টাটা সবই। চলো, ওই যে KLM পার হই, এই হচ্ছে KLM ফ্যাশন মল, পৌঁছে গেলাম। কিন্তু আগে একটা জলের বোতল নেব, খুব জল তেষ্টা পেয়েছে, দেখি নিয়ে নিলাম, এখানে ওষুধের দোকানেই পেয়ে গেলাম। চলো এবার মলে যাই জল খেয়ে। এই হচ্ছে আমি পৌঁছে গেছি, আর ও আসছে, জাস্ট বললো এই রোডটাতেই আছে, ক্রস করছে, হয়তো 2-3 মিনিটেই পৌঁছে যাবে। আমি বললাম আমি বাইরেটা দাঁড়াচ্ছি, ও আসুক, ও আর ওর দিদি আছে, দুজনের সাথেই দেখা হয়ে যাবে, অনেকদিন পর দেখা হবে। এই যে বিয়ার গার্ডেনের কথা বলছিলাম, এইটা হচ্ছে এন্ট্রিটা। ও আসুক, ততক্ষণ হাওয়া
খাবারটা খেতে খুব ভালো লাগছে। পৌঁছে গেছি, আর ঐশিকা দি জিজু সবাই চলে এসেছে, কোনো অসুবিধা নেই। তো আমি জিজ্ঞেস করে নিয়েছি আগে, তারপর ফিল ফিল করছি। যাই হোক, জায়গাটা খুব সুন্দর। আরে আমি আমার অফিসের পাশেই, জানতিস নাকি কি কালার পরে আসতে হবে? হ্যাঁ বন্ধুরা, গুড ইভিনিং। 6:30 বাজে আজকে। তোমাদের মানে আমাদের মধ্যে একজন বন্ধু বলেছিলেন যে ওই বিস্কুট যেটা এরকম নরম নরম হয়ে গেছে না একদম, তা সেটাকে মাইক্রোওয়েভে দিলে নাকি কুড়মুড়ে হয়ে যায়। তা আমি আজকে ট্রাই করলাম, খানিকক্ষণ আগে মাইক্রোওয়েভে দিলাম, মাইক্রোওয়েভে দেখা দেওয়ার পরে অবস্থাটা দেখাচ্ছি কি অবস্থা হয়েছে। আজ গরম রয়েছে এখন, ঠিক আছে। যাই হোক, আজকে দুপুরটা খুব ভালো কাটলো, রেস্ট ফেস্ট নিলাম। আজকে এসছিল আমাদের হেল্পিং ডোমেস্টিক হেল্প, সে এসেছিলেন, আজকে কাজ করেছে, বিকেলে আশা করছি আসবে। হ্যাঁ, আজকে আমি বাসন টাসন মাঝে নিয়ে রেখে দিয়েছি, তা বিকেলে আশা করছি আসবে। 7টা নাগাদ মায়ের মেসাজও রয়েছে বিকেলে, তা চা আজকে তাড়াতাড়ি করে নিয়েছে 6:30। আজকে 6:30 দেখো, বেশি সন্ধে হয়নি না? আজকে একটু লাইটটা বেশি, আলোটা 6:30 বেশি। যাই হোক, একটুখানি মায়ের সঙ্গে গল্প করি, কেন ওদিক থেকে ঢের ফুটেজ পাবো মনে হয় আজকে, ওরা বেরিয়েছে টেরিয়েছে না, আশা করছি। তা তাই জন্য 40-45 মিনিট, যাতে 40-45 মিনিট না হয়ে যায়, তাই জন্যে আজকে আমাদের পার্টটা একটু ছোটো রাখবো। হ্যাঁ না, তা দেখাচ্ছি বিস্কুটটা কীরকম হয়েছে, কোনো দোষ দিচ্ছি না, এরকম হতেই পারে, হয়তো আলাদা আলাদা বিস্কুট, আলাদা আলাদা আটা ময়দা নয় সুজি কীরম দিয়ে বানানো সেটার উপর ডিপেন্ড করে, হয়তো হয়তো হতে পারে সুজি দিয়ে বানানো বিস্কুট যদি আমরা এটাকে করি তাহলে সেটা হয়তো খুব কুড়মুড়ে হয়ে যায়, সেটা সেটা চান্সেস আছে। এইটার তো এই অবস্থা হয়েছে দশা, এই যে হ্যাঁ এইটা এরকম হয়েছে, নরম হয়ে রয়েছে একদম, গরমও রয়েছে, কিন্তু এটাকে হাত দিলে একদম উড়ে, বাবা কি গরম, এই যে ভেঙে যাচ্ছে, দেখেছো? তা হয়তো হতে পারে এই আটার কম্বিনেশনের জন্য এটা হচ্ছে, সুজি হলে হয়তো কুড়মুড়ে হতো মনে হচ্ছে। যাই হোক, এইগুলোকে এনেই খেয়ে নিতে হবে খুলেই, এটা বুঝলাম। তা কি সুন্দর লিখতো আগে ওই গানটা গাইছিলাম, পুরো গান গাইবো না কিন্তু তার মানে কত, সারাবির গানটা। হ্যাঁ, ওরা একটা একটা লাইন বলে আর তাতে বুঝিয়ে দেয় যে মানে এইটার ব্যাপারে বলছি কিন্তু বুঝে নাও এটা দুনিয়ার ব্যাপারে। হ্যাঁ না, যেরকম এই ওয়ার্ড লাইনটা আছে, নশা শরাব মে হোতা তো নাচতি বোতল, হ্যাঁ না, এটা বললো বোতলের ব্যাপারে, কিন্তু মে কদে ইশক কে পেমানে পে হোতি হলচল, হ্যাঁ না, নশে মে কোন নহি হ্যায় মুঝে বতাও জরা, হ্যাঁ না, কিসে হোশ মেরে সামনে তো লাও জরা। এটা কি বোঝালো, যে নেশা বোতলে থাকলে তাহলে বোতল নাচতো, ও বোঝালো যে দুনিয়াতে তাহলে যদি নেশা থাকে মানে নেশা করে সবাই যদি ওইরকম হয় তাহলে ওরকমই হয়ে যাবে, মানে নেশা থাকলেই কাজ হয়ে যাবে। কিসে হোশ মেরে সামনে তো লাও জরা, লোক কহতে হ্যায় মে শরাবি হুঁ, বাস এইটুকুই থাক। কি সুন্দর গানটা, এতে ওরা লিখতো আগে একটা সিনের ব্যাপারে কিন্তু বুঝিয়ে দিত অনেক ভাস্ট সার্কেল নিয়ে বোঝাত। আমি চাকরি পেয়েছি, আমি আসবো তোমার কাছে, কি অবস্থা,
রোদ্দুরে ওগুলো ভালো, কি সুন্দর, দুপা তুলে বসে আছি নাকি, আমি আমি ঠিক জানি না বাংলা গান গুলো, ভেটকি মাছ আর খাওয়া যাবে না, এটা আমি রাখবো পাখির জন্য, পাখিকে কালকে দেবো সকালবেলা, পাখিটা না ঘাবড়ে যাবে, ও তো রোজ ছোলা আর বাদাম খায়, এবার এইটা কি মাল দিল ওটা তাহলে তুমি গল্প বলছো না কিন্তু আমাকে ধরবে লোকেরা, আমি কিন্তু কোন চান্স নেই, ওদের আসবে তো অনেকগুলো, তাই জন্য আজকে বলবো না, কালকে ওদেরটা নিয়ে বেশি হয়ে যাবে, পরশু আবার বলবো, আমি তো আছি। হ্যাঁ, কিন্তু অনেকে তো শুনতে চায় তোমার গল্প, না ওই ওখান থেকে শুরু করতে হবে, আন্ডামানে বাবু কোথায় কোথায় চাকরি করেছে আর তারপর কি করে হয়েছে, কি করে তুমি কেন দরকার হলো তোমার চাকরি করার, কেন গেলাম, কিভাবে গেলাম সেটাও বলবো, কিভাবে নিয়ে গেল, হ্যাঁ আর কিরকম এক্সপিরিয়েন্স হলো চাকরি ফাকরিতে, ওই সব জেলের ভেতর কয়েদের মাঝখানে, হ্যাঁ ওগুলো বলেছো অনেক একটুখানি, সামান্য বলেছি, অল্প অল্প হালকা হালকা বলে দিয়েছি, কালকে উইকেন্ড কালকে মজা করো, আমি এটা ঝালার জ্বালিয়ে দিয়েছি, আমি রোববার রোববার জ্বালাই মনে থাকে না, আমি জ্বালা ঝালার জ্বালিয়ে দিয়েছি, রঙ বদলতি দুনিয়া, এটাও রং বদলায়, কি সুন্দর, কি সুন্দর, এটা আলাদা আলাদা রং বদলায়, আর কতদিন ধরে চলছে এটা তাই ভাবছি আমি, কি সুন্দর অন্য কালার এসে গেল, হ্যাঁ আর কিছু নয়, চলে এটা ভালো চলছে, ভালো চলছে, যাই হোক চলো আমরা ছোট ছোট জিনিস নিয়ে খুশিতে থাকি আর তোমরাও থাকো, আশা করি ছোট ছোট জিনিসে এনজয়, খুশি থাকলে মন ভালো থাকে, হ্যাঁ থাকলে মন কেন, মন ভালো থাকে, শরীরও ভালো থাকে, বাড়ির সবাইকে নিয়ে হাসো খেলো, বন্ধু বান্ধবদের সঙ্গে করো, হ্যাঁ বাইরে করো, চা খাই, চা খাই আমরা, তোমরাও খাও, রাতে প্রোগ্রাম আছে তো একটু বলতে হবে, আমাদের অল্প করে খাবে, নারকেল চাটনি কি করে বানাতে হবে দেখিয়ে দিও, বলে দিও, রেখে দেব, কি করে বানাতে হবে, ওষুধ তো খুঁজলে হবে না, ঠিক আছে ডান ডান ডান, ওকে চলে এসছি শাড়ির কাউন্টারে, দেখি ব্যাঙ্গালোর সিল্ক, এখানে তো বাই ওয়ান গেট ওয়ান সব দেখাচ্ছে, জিজ্ঞাসা করি ব্যাঙ্গালোর সিল্ক, এখানে আগে সৌমি নিয়েছিল আগের বারে যখন এসেছিলাম, খুব ভালো শাড়িটা, ব্যাঙ্গালোর সিল্কগুলো দেখতে হবে, অনেক ভ্যারাইটি শাড়ি আছে, দেখি ব্যাঙ্গালোর সিল্ক পাওয়া মিলবে ওদের, এগুলো পচমপলি বলছে খুব সুন্দর কিন্তু দাম অনেক, চার হাজার কিছু বলছে, একে সাথে এক ফ্রি হ্যায় না, ইসকা ভি একটার সাথে একটা ফ্রি, খুব সুন্দর, মানে 2000 আসবে একটা শাড়ি, তা সুষমারটা একটা নিয়ে নিয়েছি, ব্যাঙ্গালোর সিল্ক পিওর ব্যাঙ্গালোর সিল্ক, আর এইটা হচ্ছে দেখছি আমি, তাও এমনি আমার খুব সুন্দর লাগছে শাড়িগুলো, কিন্তু নিয়ে যাই সমস্যা এখান থেকে, যেহেতু আমার লাগেজ বেশি হয়ে যাবে, খুব ভালো লাগছে কালারগুলো, কি অসাধারণ কালারগুলো, দেখো খুব সুন্দর কালার, এত ভালো লাগছে শাড়িগুলো পরলেও দারুণ লাগবে, মনে হচ্ছে
সব ছেড়ে দিয়ে এগুলোই নিয়ে যাই বাড়ি। পূজো আসছে, পূজোর মুখে কি বলবো, এক একটা এক এক রকম শাড়ি দেখলেই মন খুশি হয়ে যায়। এত সুন্দর সুন্দর শাড়ি সব, এটাও খুব সুন্দর কপারের মধ্যে। এ কোন সা শাড়ি ও পাড়া, ইয়ে কিতনা হ্যাঁ 3600 বাই 100 সমজ গে। তো হয়ে গেল শপিং, এবার যাব বাড়ি। দেখি একটুখানি, খুব বেশি ডিস্টেন্স না, একদম কাছে, 5-7 মিনিটের রাস্তা। বাসে করে যদি চলে যেতে পারি চলে যাবো, নাহলে সৌমিকে ফোন করবো। দেখি এটা কি, হোয়াট ইজ দিস ডিফারেন্স চিলি। এটা রাস্তা পার হচ্ছে, ওপাশ থেকে ধরবো বাস। ওই বাস একটা দাঁড়িয়ে আছে, ওটা কত জানি না, দেখি ওটা পেয়ে যাই। পাইগন্ডেরই মনে হচ্ছে, দেখি দাঁড়িয়ে আছে বাস, পাইগন্ডের এস। হেভি জায়গা, তো যাবে, চলো দেখি। বাস থেকে তো নেমে গেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে, হাঁটা পথে। এই রাস্তাটা দিয়ে এখানেই নামলাম, কারণ এই রাস্তাটা দিয়ে তো হাঁটি, যেখানে সৌমিক হসপিটালে নিয়ে এসেছিলাম ওখানে। তো চলো এবার যাচ্ছি, বাড়ি পৌঁছে যাবো, গিয়ে সৌমিককে ফোন করতে হবে যে পৌঁছে গেছি। জল তো খেয়েছি প্রচুর, তাও একটুখানি ডাব খেতে ইচ্ছা করছে, তাই ডাবটা খেলাম, মালাইওয়ালা ডাব নিয়েছি। এ প্যাক হয়ে যায় না, ডাবও খেয়ে নিলাম আর মালাইও নিয়ে চলে আসলাম একদম সামনেই, বাড়ির সামনেই। এখানে মালাইটা হাতে করেই নিয়ে চলে এলাম, পরে কালকে খাবো বা আজকে যদি রাতে ইচ্ছা করে খাবো। চলো এবার ফ্রেশ ট্রেশ হই, ভালো হলো সবকিছু। তো ফ্রেশ হয়ে গেলাম, এখন চা তো খেতে পারবো না, কারণ ডাব খেয়েছি যেহেতু একটু আগেই। চা ডাব আবার চা খাওয়াটা ঠিক হবে না, তো পরে একটু পরে যদি ইচ্ছা হয় তো খাবো, এখন টাইম আছে। তো সেরকম কিছুই তো কিনিনি, যেটা কিনতে গেছিলাম অ্যাকচুয়ালি যে শাড়ি, সেই শাড়িটা খুব সুন্দর হয়েছে সত্যি কথা বলতে। আমার এত ইচ্ছা করছিল শাড়ি কিনতে, শুধুমাত্র আর এখন পুজোর সময়, পুজোতে তো লাগবেই শাড়ি পরতে। পুজোতে তো আর আমি কুর্তি চুড়িদার পরি না, হয়তো একবেলা কোনো সময় পরলাম, সেটা আলাদা, বেশিরভাগ শাড়িটাই পরি পুজোতে আমি। আর যেহেতু পুজোর সময় তো লাগবে শাড়ি, সেই জন্য আমার খুব ইচ্ছা করছিল। শাড়িগুলো দেখেও লোভ লাগছিল, এত সুন্দর ব্যাঙ্গালোর সিল্ক। আমি আগেবারে এসেছি, আমি সেবারে নিয়ে যাইনি, সেবারেও জায়গা ছিল না, সে নিয়ে যাইনি। এবারেও সেই ব্যাপারটাই হয়ে গেছে, জায়গা নেই, যেহেতু কাশ্মীর থেকে এসেছি, অনেক জিনিস এক্সট্রা হয়ে গেছে, জিন্স পিন্সগুলো আমার এক্সট্রা হয়ে গেছে, অনেক এক্সট্রা জামা কাপড় হয়ে গেছে। আর তারপরে সেদিনকে এক্সিবিশন থেকে দুটো শাড়ি কিনলাম, আরও টুকটাক ইয়ের থেকে, ডিমার্ট থেকে একটু কুর্তি, ওই কুর্তি না সরি প্লাজো, প্লাজো জুতো পুতো কিনেছি। এগুলো তো ওয়েট অনেক হয়ে যাবে না আমার, আমাকে তো নিয়ে যেতে হবে সেই হিসেবে। আর কেনার মানে কেনার ইচ্ছা থাকলেও কিনলাম না, যাই হোক। এই যে অ্যাকচুয়ালি সুষুমার জন্য কিনেছি, সুষুমা শাড়িটা চেয়েছিল, নিয়ে বলেছিল আমাকে একটা ব্যাঙ্গালোর শাড়ি, সিল্ক শাড়ি আমার জন্য আনিস, তাই ওর জন্য কিনলাম। খুব সুন্দর হয়েছে শাড়িটা, দেখো এটা হচ্ছে মানে ভেতরের ইয়েটা, বডিটা, হ্যাঁ, এর সাথে পাড়টাও খুব কপারের পাড়, আর হচ্ছে এই পিঙ্ক কালারের আঁচল, এটা আঁচলটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমার দুটো শাড়ি খুব ভালো লেগেছে, তো সুষুমাকে দেখালাম, সুষুমার এটাই পছন্দ হয়েছে, বললো এটাই নে। তো ওকে দেখিয়েই নিয়েছি, ওর পছন্দ মতোই নিয়ে নিয়েছি। হ্যাঁ, সুষুমা তো বুঝতেই পারছো আমার বান্ধবী, মানে ফ্ল্যাটে থাকে, তো ওর জন্য এটা। আর মানে দেখছিলাম যে খুব সস্তায় 4টে কুর্তি এত সস্তায় দেবে, কুর্তিগুলো কাপড়গুলোও খুব ভালো, আমাদের ওখানেও পাবো না, বেশ কটনের, খুব মানে নরম কাপড়, 4টে কুর্তি 1000 টাকায়,
চারটে কুর্তি হাজার টাকা আমি কোথাও পাবো না, সব কলার আলা। আমার তো জানো কলার আলা, মানে তোমরা জানো কি জানি না, কিন্তু আমার কলার আলা কুর্তি ভীষণ প্রিয়। তো চারটে কুর্তি হাজার টাকায় পেয়েছি, চারটেই কলার আলা হয়েছে। সৌমিয়ের মধ্যে থেকে যদি নেয় দুটো ও নেবে, আর তা নাহলে দুটো আমি নিয়ে যাব, দুটো রেখে যাব। এতগুলো নিয়ে যেতে পারবো না, কেন জায়গা হবে না। পেলাম এগুলো, তাই নিয়ে নিলাম। এত সুন্দর কটনের, আর কালারগুলোও বেশ ভালো। আরও অনেক ছিল, কিন্তু ভিড় ছিল তো আমি আর বাঁচতে পারলাম না। তো সেই কারণে এই ব্যাস এতটুকুই বাজার করলাম। কুর্তিগুলো সত্যি ভালো হয়েছে, কাপড়গুলো খুব ভালো, লং কুর্তি খুব ভালো হয়েছে, আর শাড়িটা তো দুর্ধর্ষ হয়েছে। চলো আজকে এখন এই অবধি, পরে আবার সৌমিয়া আসুক, তারপর আসছি। কাপড়গুলো কুচলাম, এখন পিষবো মিক্সিতে। এই যে কড়ি পাতা, কাঁচা লঙ্কা, একটু চাল ভাজা, আজকে স্পেশাল চাটনি করবো আমি, যেরকম শ্রাবন্তি করে সেরকম চাটনি হবে। কড়ি পাতা গন্ধটা ভালো বেরোচ্ছে বলো। তা চাটনি রেডি, একটুখানি নুন দেওয়া হলো, আর একটুখানি ওই ডাল, কড়ি পাতা, লঙ্কা এসব ফ্রাই করে, এইটাকে একটুখানি ফ্রাই করে চাটনি রেডি হয়ে গেছে আমাদের। বাজে প্রায় 8:16, তা যাচ্ছি একটু চাঁদা তুলতে, ডাক পড়েছে। বেশিক্ষণ তো করতে পারবো না, 9:00 মধ্যে আমি বললাম চলে আসতে হবে, কেন পরোটা ফোয়াটা একটু দেরি করে বানালে, মানে খেলে বা নারকল খেলে মায়ের অসুবিধা হতে পারে, তাই জন্যে। তা নাহলে একটুখানি আরামসে 9:30 পর্যন্ত টানতে পারতাম। তা তাড়াতাড়ি এসে বানিয়ে দেবো, তাতে তাড়াতাড়ি খেয়ে নেবে, আর একটু দেরিতে ঘুমোবে, তাহলে হজমটা হয়ে যাবে। চলো আসছি। তো সৌমি তো ডিনার করেই আসবে, আমাকে বললো তোমার খাবার অর্ডার করে দিচ্ছি, তুমি খেয়ে নেবে। আমি বললাম না, আর কিছু অর্ডার করিস না, আমার একার জন্য আর কিছু লাগবে না, যেহেতু তুই খাবি না সেখানে আমার যা হোক একটু করে নেবো। তা আমি ওই পেটেন খাবার আলু পেঁয়াজ একটু ভাজি আর রুটি করে নেবো, নয় তো একটুখানি হালকা তেল দিয়ে, মানে লাইট যেটা সেকা পাওয়াটা মতো করে নেবো, ওই খেয়ে নেবো। আমার আমি সেজন্য মানা করলাম, তা এখন সেটাই করছি। এই আলু পেঁয়াজ ভাজি আর একটু আটা মেখে অল্প একটু রুটি বা হালকা পরোটা, সেকা পরোটা করে নেবো আমার একার জন্য। আমি না করলাম যে দুপুরে তো পপকর্ন, কেক ফেক এসব অনেক কিছু খেলাম, তা আমি ভাবলাম যে তারপরে এসেও ডাব খেলাম, একটু কেক টেক বিস্কুট টিস্কুট খেলাম, যেহেতু চা আর খেলাম না সেই কারণে, তাই জন্য আমি বললাম আর কিছু খাবো না, আমি একটু নিজেই বানিয়ে নেবো আমারটা। বাজে 9:20, 9:20 এইটা মা বেলে দিয়েছে, মানে বেলে দেয়নি, মেখে দিয়েছে, এখন এসেছে। আমি নিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি আটাটা, দিচ্ছি আটাটা দিয়ে মাখবে। এই যে বেলা শুরু করছে। আচ্ছা, গরম গরম আটটা পরোটা হয়েছে, বেশ সুন্দর, ঠিক আছে। চাটনি রয়েছে, এখন বাজে হচ্ছে 10:03, তো আমরা খেতে বসে যাচ্ছি, কেন এরপরে আমি আবার মিটিংয়ে উপরে যাব ছাদে। এবার একটুখানি নারকেল খাচ্ছি, তো একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, তাহলে মায়ের হজম হবে, আমাদেরও হজম হবে। তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো, আনন্দ সুস্থ থেকো, কালকে আবার দেখা করবো, ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম। And finally, Jai Hind, Jai Bharat. তো আমি বাড়ি ঢুকে গেছি, এখন বাজে 11:10, আর ফেস ওয়াশ করলাম, স্কিন কেয়ার রুটিন বাকি আছে, ওটা করব। আজকে খুব 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 মজা হয়েছে, আর দি জিজুও খুব ভালো, আমরা ভাইব করছিলাম, খুব ভালো কথাবার্তা হয়েছিল, তো খুব বেশি ভালো লাগছে আজকে ওর সাথে দেখা করে। অনেকদিন পর একটা চাইল্ডহুড মেমোরি, চাইল্ডহুড বলবো না, তাও যাই হোক 2-2.5 বছর হয়ে গেছে ওর সাথে ক্যাচ আপ হয়নি, তো খুব খুশি আজকে আমি দেখা করে, আর খুব মজা হয়েছে, খুব খাওয়া দাওয়া তো সব হয়েছেই, অনেকক্ষণ আমরা ছিলাম, অনেকক্ষণ লিটারালি। তো চলো আজকে আমি একটুখানি রেস্ট করবো, বা হয়তো একটুখানি টিভি টিভি দেখবো, ঘুমাবো না, ঘুম পাইনি এখনও, মা ওদিকে ঘরের এদিক ওদিক টুকটাক কাজ করছে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ।